হাফা থাকতে এই সময় পাঞ্জাবিরা এখানে যুদ্ধ হয়েছিল মুক্তিবাহিনীর লগে। ওই কালবড়ের মতো যুদ্ধ করতে করতে আই এখানে সনকোলাতে আই হাসিম কমান্ডার এখানে মিশিগান বইয়েছি। তার সাথে হেলপার আসলে দুইজন মোহাম্মদ মোস্তফা মনিরুজ্জামান, ওই দুইজন চলে গেছে হাসিম কমান্ডারে পাঞ্জাবিরা এখান থেকে উড়াই আনি এখানে গুলি করে মারি ফেলেছি। দেখা দিছি ইয়ে রাজাকার সালাম, রাজাকার সালাম মারি ফেলে বাজারঘাটা ফালা এখানে একজন বাজারঘাটা আছে, বাজারঘাটা আলাছে ওই বাজারঘাটা তো ফালাচার সাথে আমারা ধরি আনছে, আমার বাপরা ধরিয়ে আনছে, আমার মামু হাসিমটি ধরিয়ে আনছে, আরও আরও মানুষে ধরিয়ে আনছে। আমি আমার এই রাস্তার পশ্চিম পাশে আমরা বসেছি, তখন আমার পাঞ্জাবি ইংলিশে বলো, আমি ইংলিশে বলি না, মানে মানে মুক্তিবাহিনী এটা উড়ে ফেললাই। তখন একটা লোক রাজুর বিলির নাম, উনি বলছে উনি আবার বলেছে এখানে মুক্তিবাহিনী মারছে, ওই মুক্তিবাহিনী উড়ে ফেললাই। তখন আমি এখানে নামি, তার ঠ্যাংসাবি এই আতাই লই এক কারিগে তুমি নম্পা, এত নম্পা আমি দেখি না হাসিম কমান্ডার ওরে গড়ায় গড়ায় আনি এখানে আনি উড়ে আনি। আমার বললি ওদের কবর যে মাজার মাঝে একটা গামছা আছিল, ও গামছা আমি খুলবি খুলবেন লাগে, তো আমি খুলছি, খুলি তো কই ওটার ভিতরে কিয়া দেখি একটা হাঞ্জাবি আছে, তো হাঞ্জাবির ভিতরে কিয়া হাঞ্জাবির ভিতরে দেখছেন দুটা লাড্ডু গুড়ি আছে, লাড্ডু গুড়ি আর তিন বান্ডর টাকা আছিল পাকিস্তান, পাকিস্তান টাকা ওরা এক কান ডুবাত করি লই বান্ধি এখানে লই রাখে দিছে। সাদা কাগজ একটা উর্দুতে লেখিতে লই তার সাদা কাগজে এখানে গঞ্জির মাঝে রাতে দিয়েছে, এই লাইট আমি করতে পারবো। এই যা মায়ের শহীদ মারা গেছে আর দারানা এ মারা গেছে, দারানা হাবুর সাহেব জি মারা গেছে আর উদুল্লার বউ মারা গেছে, সাতজন মারা গেছে ওই বাড়িতে, একটা ঘর পড়া গেছে ওই বাড়িতে। আমার নাম আব্দুল গফুর, বাবার নাম আমসর আলী, মায়ের নাম সামানা খাতুন, রাজগঞ্জ থানা ব্যায়ামগঞ্জ জেলা নোয়াখালী। আপনি কি দেখছেন কোন? আমি ওই সকালবেলা তো অনেক সকালবেলা আমি দেখছি এখানে গোলাগুলি হচ্ছে, আমি আসলাম দূরে রাজগঞ্জ বাজার, তো রাজগঞ্জ বাজার তো আমি আসি দিনের তিনটা বাজে, তিনটা বাজে আই যেই বান্দরহাটের এম এ হাসিম আছে না, এম এ হাসিম মুক্তিযোদ্ধা কমান্ডার, তো কমান্ডার এখানে রাস্তার মধ্যে হড়ে দিছে, ধরো না এইদরেই এই দিক ফানেতে আছে, ফানের থানে আয় তারে টানে তুলছি তুলছি আর লাস্টে খবর নিলাম দেন এখানে একটা গাছ আছে, আপনার রনা গাছ আছে, রনা গাছের গোড়া রনা গাছ খেজুর গাছ ঝুড়বে আছে, ঝুড়বার ভিতরে তো সনখাত আছে এখানে, সনখাতের ভিতরে তো আপনার এই বেড়ে ছেলামে দেখাই দিছে, দেখাই দিই তারপরে এরে ধরাই আনি এরে এখানে মারি হালাইছি বুঝলেন, এটাই আমি দেখছি। পরের দিনের আরো বক্সিবাড়ির যে আগুন লাগাইছে তেরোটা গড়, তেরোটা গড় ফুসে সাতজন গুল্লি করে মারি ফেলাইছে, একজন রে গুল্লি করে মারি ফেলাইছে, তিনজন রে আগুন লাগাই হড়িয়ে লেছে কয়াজাল দিয়ে বাঁধছে বান্ধি। আমি তো একজন নামাইলেও যারে গুল্লি করছে তার নাম হইলো শহীদ, আর একজন আরেকজন মহিলার নাম জানি আমি, এর নাম হইলে হাজারা খাতুন, আর দুইটা একটা বাচ্চা এর নাম জানি না, আর বাচ্চাটার মার নাম আর স্মরণ নাই, উজুল্লা মিয়ার স্ত্রী আর মেয়ে এরকম আর স্মরণ নেই। আমার একটা ভাই আছিল বুঝলেন, আমার একটা ভাগিনা আছে, ওই ভাগিনারে আমার ভাইরে এরা আমার ভাইয়ে আর ভাগিনা ওইখানে খাদা একটা করি, খাদা একটা করি খাদার মাই দিয়ে উপরে দিয়ে একটা ধাড়ে দিই এরা রয়েছে আর কি,
ওইখান তো না আমার ভাইরে আর আমার ভাগিনেরা ধরে লিগেছে, ধরে নি পিটিএ এনে ক্যাম্পে লেগেছে, ক্যাম্পে লেগেছে। আর পরে দুই দিন পরে আমার মায় আমার বাইরে আইডেন্টি কার্ড আছে, আইডেন্টি কার্ড দিয়ে আর বাইরে আনছে ওইখান তো আর আর বাঘিনের আনছে। এখানে দলনা সংখ্যাত আছে উঁচা আছে জায়গা, উঁচা জায়গা আছে। এই পাশে আছিল বাসমুনা আছিল, আর কিছু আম গাছ আছিল, কলি গাছ আছে, সংখ্যাত বিটা আছে। এখানে অকুলি জঙ্গল আছে। আপনি যেখানে কোনো খাইছেন ওইখানে, ওইখানে দলনা হাসিম কমান্ডার ওইখানে মিশিগান বইয়েছে, ওইখানে মিশিগান বইয়েছে, এখানে ফায়ার করছে। ওইখান থেকে দড়ি আনি ধরনা পাঞ্জাবিরা দেখাই দিছে, পাঞ্জাবিরা দড়ি চলিয়ে দেখাই দিচ্ছে।